নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পালং শাকের চচ্চড়ি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি সামান্য একটু বেসন গুলে নিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মুসুর ডালের বড়া দিয়েও করতে পারেন, বা দোকান থেকে বড়ি কিনে এনেও করতে পারেন। বড়াগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা আলু। আলুটা একটু কালচে লাগছে, তার কারণ অনেকক্ষণ কাটা অবস্থায় পড়েছিল। তো কাটা অবস্থায় পড়ে থাকলে এরকম কালচে ভাব চলে আসে, সেই জন্যে আগে থাকতে আলুটা ধুয়ে রাখতে হয়। আমি যে ভুলটা করেছি আপনারা যেন সেটা করবেন না। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাও আমি আলুর সাথে একটু ভেজে নেব। কুমড়ো আলুর সাথে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, তাই এবারে দিয়ে দিলাম বেগুন। বেগুনটাও আমি খুব ভালো মতো ভেজে নেব। সমস্ত সবজিগুলোই আমার কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। এরপরে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটা সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে করে বেশি ঝাল না হয়ে যায়, তাই শুকনো লঙ্কাটা সরিয়ে রাখলাম। এবার মিনিট পাঁচেক চাপা দিয়ে আমি হতে দেব। ফিরে এলাম মিনিট পাঁচেক পরে। এবারে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। পালং শাক থেকে এমনিই জল বেরোয়, পালং শাকে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, তাই খুব সামান্য পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দশেকের জন্যে। ফিরে এলাম মিনিট দশেক পরে। এবার দেখে নিচ্ছি সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। যেহেতু এটা চচ্চড়ি, তাই একটু ঘেঁটে ঘেঁটে না দিলে জিনিসটা কিন্তু ভালো হয় না, তাই আমি বড়াগুলো খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। তাতে করে এই পালং শাকের চচ্চড়িটা কিন্তু দারুণ উপাদেয় হয়। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু দুটো কি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে এই চচ্চড়িতে দিয়ে দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি এক মুঠো চিনি।
নিরামিষ হোক কিংবা আমিষ, রান্নার শেষে সামান্য চিনি যোগ করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। আর সবশেষে নুনটা কিন্তু নিজেদেরই আন্দাজ মতো দিতে হবে। তৈরি হয়ে গেল পালং শাকের নিরামিষ চচ্চড়ি। ভাত, রুটি সব কিছুর সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন। ইচ্ছে হলে শুধুও কিন্তু এক বাটি নিমেষে খেয়ে ফেলতে পারেন এই নিরামিষ পালং শাকের চচ্চড়ি। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্যে টাটা।